আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা সিলেট বোর্ডের এমসিকিউর উত্তরটা দিব। অর্থাৎ কালকে যে পরীক্ষাটা হলো বাংলাদেশ বিশ্ব পরিচয়, তো সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওতে একটা লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এক এক করে উত্তরগুলো মিলিয়ে নাও। বন্ধুরা, এক নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি, এখানে লিখেছে কোনটির অভাবে কৃষি ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে, সঠিক উত্তরটা হচ্ছে ক। দুই নম্বর বলছে কোনটি দীর্ঘতম নদী, সঠিক উত্তরটা হচ্ছে গহা। তিন নম্বর দেখতে পাচ্ছ যে সিত্রাঙ্গের যে এটার সঠিক উত্তরটা হচ্ছে ক। চার নম্বর বলছে জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকারী পরিষদ কত ধরনের সদস্য থাকে, সঠিক উত্তরটা হচ্ছে গহা। পাঁচ নম্বর দেখতে পাচ্ছ এই উদ্দীপক রয়েছে জনাব এক্সের সামাজিক সমস্যাটি হলো, সঠিক উত্তরটা হচ্ছে গহা। ছয় থেকে বলছে জনাব এক্সের জন্য প্রয়োজন, সঠিক উত্তরটা হচ্ছে গ। চার থেকে বলেছে যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে তাকে কী বলে, সঠিক উত্তরটা হচ্ছে গহা। আট থেকে বলছে গণপরিষদের ভাষা হিসেবে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি কে জানায়, সঠিক উত্তরটা হচ্ছে ক। নয় থেকে বলছে তথ্য অধিকার আইনের দ্বারা মানুষ, সঠিক উত্তরটা হচ্ছে খ। দশ দাগে এখানে সঠিক উত্তরটা খ এবং গ দুটোই সঠিক, যেটা দেওয়া সমস্যা নেই। বলছে এগারো দাগে বলছে 1972 সালে কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধানের আদেশ জারি করেন, সঠিক উত্তরটা হচ্ছে ক। বারো দাগে বলছে উৎপাদনের ক্ষেত্রে ভূমির ব্যবহারের জন্য ভূমির মালিককে কী দেওয়া হয়, সঠিক উত্তরটা হচ্ছে গহ। তো তেরো দাগে বলছে মালিকানার উপর ভিত্তি করে সম্পদকে কত শ্রেণীতে ভাগ করা যায়, সঠিক উত্তরটা হচ্ছে ক। দুই চোদ্দো নম্বর বলছে নদী শুকিয়ে যাওয়ার প্রভাব হলো, সঠিক উত্তরটা হচ্ছে ক। পনেরো থেকে বলছে সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্য অর্জনের রোল মডেল বলা হয় কোন দেশকে, সঠিক উত্তরটা হচ্ছে ক। ষোলো থেকে বলছে গণতন্ত্রের অগ্রাধিকার নূর হোসেন, গণতন্ত্রের অগ্রযাত্রায় নূর হোসেনকে আদর্শ মনে করে আর কারণ তিনি, সঠিক উত্তরটা হচ্ছে ক। আঠারো থেকে বলছে তো বন্ধুরা সতেরো থেকে বলছে ডেনমার্কের রাজধানীর নাম কি, সঠিক উত্তরটা খ। আঠারো থেকে বলছে টেকসই উন্নয়নের মৌলিক বিবেচ্য বিষয় হলো, সঠিক উত্তরটা হচ্ছে গ। তো বন্ধুরা উনিশ জায়গায় দেখতে পাচ্ছ তিথির একটা উদ্দীপক রয়েছে, এখানে বলছে তিথি দেখা বনটি হলো, সঠিক উত্তরটা হচ্ছে খ। বিশ জায়গায় বলছে মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি হলো, সঠিক উত্তরটা হচ্ছে খ। একুশ জায়গায় বলছে বাঙালি জাতীয়বাদের প্রতি আস্থার বহিঃপ্রকাশ ঘটো, সঠিক উত্তরটা গ। আর বাইশ জায়গায় বলছে জনসংখ্যা সফল ক্ষমতার উৎস এটি প্রমাণ হয়, সঠিক উত্তরটা হচ্ছে গহ। তেইশ জায়গায় বলছে কোনো ঘটনাটি অপেক্ষাকৃত আগে ঘটে, সঠিক উত্তরটা খ। চব্বিশ জায়গায় দেখতে পাচ্ছ উদ্দীপক, এখানে বলছে জনাব সাকিবের উৎপাদনের কাজ পরিচালনা করতে কোন উপাদানটি অভাব রয়েছে, সঠিক উত্তরটা হচ্ছে গহ। পঁচিশ জায়গায় বলেছে জনাব সাকিবের অর্থনৈতিক কার্যাবলী সম্পদের যে পর্যায়ে আইনে যে পর্যায়ে আছে তা হলো, সঠিক উত্তরটা হচ্ছে খ। ছাব্বিশ জায়গায় বলছে নিচে কোনটি অন্যদের থেকে ব্যতিক্রম, সঠিক উত্তরটা হচ্ছে খ। সাতাশ জায়গায় বলছে রাজুর বসবাসের স্থানে যে সমভূমি অন্তর্গত তা হলো গহ। আঠাশ জায়গা বলছে রাজুর বসবাসের অঞ্চলে জনবসতি কেননা সেখানে রয়েছে, সঠিক উত্তরটা গহ। উনত্রিশ জায়গা বলছে কোনটি আধুনিককালে মানুষের কল্যাণ সর্বাধিক গুরুত্ব বহন করে, সঠিক উত্তর গহ। তিরিশ জায়গা বলছে মলি ও গলি দুই বোন, তো এটার যে উত্তরটা হচ্ছে সেটার উত্তর হচ্ছে ক। তো বন্ধুরা, এই ছিল সিলেট বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থীদের এমসিকিউর উত্তর। তো এখন তোমার কাজ হচ্ছে আমাদের এই উত্তরের সাথে কয়টা উত্তর মিললো কমেন্ট সেকশনে জানাবা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বাকি বন্ধুর কাছে পৌঁছে দেবা। আর বাকি যে তোমাদের যে পরীক্ষার রেজাল্ট রয়েছে বা কলেজে ভর্তির যে বিষয় রয়েছে সেটা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবা আপডেটগুলো। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পাশে থাকা ঘন্টা বাজিয়ে নোটিফিকেশনটা অন করবা। তো সবার সুস্থ থাকা আমরা করে বিদায় নিচ্ছি আমরা এখানে। খোদা হাফেজ।